চেহারা অসুন্দর পড়লে আপনি যে মানুষটাকে অবহেলা করছেন তিনি একজন মায়ের কাছে রাজপুত্র একজন বাবার কাছে রাজকন্যা একজন নারীর কাছে রাজা একজন পুরুষের কাছে রানী মোটা কালো কুচকে যাওয়া চামড়া যে মেয়েটিকে আপনি বাজে কথা বলে কাঁদালেন একজন লোক মামনি বলে সে মেয়েটিকে প্রতিদিন জড়িয়ে ধরে চুমু খান যেসব মানুষকে আমি আপনি তাদের চেহারার কদর্যতার কারণে ঘৃণা করি আমাদের আশপাশ দেখতে চাই না সেই তাদের মুখের দিকে তাকিয়ে কিছু মানুষ বেঁচে থাকার মানে খুঁজে পায় তাদের দিকে তাকিয়ে নিজেদের স্বর্গ খুঁজে পায় আসলে পৃথিবীর কোনো মানুষই অসুন্দর না কুচিত হলো আমাদের মন আমাদের দৃষ্টিভঙ্গি লালিকে একজন প্রশ্ন করেছিল তুমি কি সেই লাইলি যার কারণে মজনু পাগল হয়েছিল উত্তরে বলল হ্যাঁ আমি সেই লাইলি তখন লোকটি বলল কই তুমি তো তেমন সুন্দর না মজনু তোমার কি দেখে প্রেমে পড়েছিল তখন লাইলি বলল আপনি যদি মজনুর চোখ দিয়ে আমাকে দেখতেন তাহলে আপনার কাছে আমিও সুন্দর হতাম চেহারা কদর যতটার জন্য যারা অপমানের শিকার হচ্ছেন তাদেরকে বলছি বেকার মানুষের কথা কানে নিবেন না নিজের করে নিজের মতো করে বাঁচো নিজের জন্য বাঁচো দেখবেন সৃষ্টিকর্তা আপনার জীবনে এমন কাউকে পাঠাবেন তিনি হবেন আপনার সৌন্দর্যের মাপকাঠি কাছের মানুষের কাছে নিজের কষ্টের কথা প্রকাশ করতে না পারার সীমাবদ্ধতাই একটা সময় কাছের মানুষকে দূরে ঠেলে দেয় আমি আমার খুব প্রিয় বন্ধুদের কাছে মনের কষ্ট মনের আকাঙ্ক্ষার কথা যতবার বলতে গিয়েছি তারা আমাকে তাচ্ছিল্য করেছে আমার প্রিয় মানুষকে যতবার আমি আমার নিজের গোপন কথা বলতে চেয়েছি সে আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছে ওই যে জ্যৈষ্ঠতে যে মেয়েটার সাথে আমি প্রেমে পড়েছিলাম হই হুল্লোড়ে করে ঘুরে বেরিয়েছিলাম তারপর একটা ফাগুন যেতেই তার শরীরে আমার জন্য আগুন লেগে গিয়েছে ওই যে সে জানতে পেরে গিয়েছে তার আগেও আমার একটা প্রেমিকা ছিল এই যে আমার এই গোপনটা জানার পর সে আর আমার কাছে থাকতে চায়নি আমাকে আগের মতো করে ভালোবাসতে চায়নি আগের মতো করে আমাকে আর পছন্দও করেনি একটা বিষয় আমি দারুণভাবে লক্ষ্য করেছি সম্পর্কে যদি অভ্যন্তরীণ দূরত্ব সৃষ্টি হয়ে যায় তখন সেই সম্পর্কটা জোড়া লাগানো একেবারেই সাধ্যের বাহিরে চলে যায় ওই যে টিফিনে আমার বন্ধুরা গোস্ত কোরমা পোলাও নিয়ে আসতো আমি যখন সেইখানে আমার গরিব বাবার ঘর থেকে বানানো রুটি আর নিরামিষ নিয়ে গিয়েছিলাম তারা আমাকে তাচ্ছিল্য করে দূরে ঠেলে দিয়েছিল তারপর থেকে সেই বন্ধুদের সাথে আর আমার কখনোই সখ্যতা করে ওঠেনি আমার প্রিয়তমা যখন তার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এক রেস্টুরেন্টে আমাকে ডেকেছিল আর আমার সাধ্যের ভিতরে একটা ছেঁড়া শার্ট আর কম দামি স্যান্ডেল পরে গিয়েছিলাম তখন সে আমার স্যান্ডেলের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলেছিল এই যোগ্যতায় আর যাই হোক একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করা যায় না সেদিন আমি ভরা মজলিস থেকে অপমান হয়ে ঠিকই উঠে এসেছিলাম তারপর তার জন্য আর আমার রাত জেগে কবিতা লিখতে ইচ্ছা করেনি মনের সবটা জুড়ে তাকে নিয়ে ভাবতে ইচ্ছে করেনি কখনো তার জন্য আমার আর মায়া জন্মায়নি ভালোবেসেছি আমি এরপরও অনেক দিন তার জন্য আমার আফসোস হয়েছে কিন্তু ঠিকঠাক ভালোবাসাটা জন্মায়নি ওই যে আমাদের মধ্যে অভ্যন্তরীণ দূরত্বটা সৃষ্টি হয়েছিল তাই আমার যুক্তিতে আপনার প্রিয় মানুষকে আপনার বাহিরে গিয়েও তার ভালো লাগা খারাপ লাগা মন্দ লাগাগুলোকে শেয়ার করার সুযোগ দিন সে যাতে আপনার কাছে নিজেকে ভেঙে চুরে খরচা করতে পারে তেমন একটা সুযোগ করে দিন কারণ দেখেন পৃথিবীতে খুব কম মানুষ হয় যাদের কাছে নিজের গোপন কথা বলা যায় গোপন কথা বলেও টিকে থাকা যায় আপনি যদি এমন একজন না হয়ে উঠতে পারেন তাহলে আর যাই হোক আপনি প্রিয় বন্ধুটা হয়ে উঠতে পারেননি বন্ধুর পাশাপাশি আপনি প্রিয় মানুষটা হয়ে উঠতে পারেননি আপনার ভালো লাগার মানুষ আপনার ভালো লাগার বন্ধুকে আপনি এমন একটা সুযোগ করে দিন সে যাতে তার কষ্টের কথা তার খারাপ লাগার কথা তার ভালো লাগার কথাটাও নির্দ্বিধায় আপনার কাছে শেয়ার করতে পারে নিঃসংকোচতায় আপনাকে আগলে রাখার একটা মনোভাব নিয়ে তার সবচেয়ে গোপন কথাটা বলে দিতে পারে তাহলে দেখবেন প্রিয় বন্ধু প্রিয় মানুষ প্রিয়জন কেউ হারিয়ে যাচ্ছে না সবাই থেকে যাচ্ছে যদি কাউকে কান্নাকাটি করেও না পাও তাহলে তাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও আই রিপিট ইট যদি কাউকে কান্নাকাটি করার পরেও না পাও তাহলে তাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও
কাউকে ছাড়া বাঁচব নাই কথাটা একেবারে মিথ্যে। কাউকে ছাড়া বাঁচা অসম্ভব কিছু না। শুধুমাত্র তার স্মৃতি, তার চলাফেরা, এই সব জিনিস ভুলতে একটু সময় লাগবে, এর বেশি কিচ্ছু না। একটা সময় সে যদি তোমার লাইফে না থাকে বা তোমাকে ছেড়ে চলে যায়, তার অভ্যাসগুলো তোমার একটু মনে পড়বে, তার সাথে নিয়ম করে কথা বলাটা তোমার একটু মনে পড়বে। তারপর একটা সময় গিয়ে তুমি সাধারণ একটা জীবন ঠিকই লিড করতে পারবা। কিন্তু তাকে ছাড়া বাঁচবে না বলে একজন ভুল মানুষকে আগলে রাখাটা সম্পূর্ণ রূপে ভুল। কারণ একজন ভুল মানুষকে আগলে তুমি আর যায় হও না কেন, জীবনে সুখী হতে পারবে না। বরং সময় যত বাড়বে তোমার কষ্টের মাত্রাটা ঠিক ততটাই বাড়বে। যে তোমার হয়ে থেকে যাবে সে শুধুমাত্র তোমাকে দেখেই থেকে যাবে, তোমার ভালোবাসার জন্য থেকে যাবে। সেই মানুষটাকে হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে রেখে দিতে হবে না। এতে করে তুমি তোমার নিজের ব্যক্তিত্বটাকে অনেকটা ছোট করে তুলবে তার কাছে। মানে একটা সময় এমন মনে হবে তুমি তার লাইফে অপশনাল ছিল। মানে সে মনে মনে বা তোমাকে এমন কিছু আচরণ করে এইটা বোঝাবে যে তুমি, তোমার কাছে কোনো অপশন ছিল না বলেই তুমি তার কাছে এইভাবে পড়ে থাকতা। মানে তোমার কাছে এর চেয়ে বেটার অপশন আছে, এর চেয়ে ভালো একটা জায়গা আছে বা একজন ভালো মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, সেটা সে কখনোই মানতে রাজি হবে না। যদি তোমার সম্পর্কটা টিকানোর জন্য তার পায়ে তোমাকে পড়তে হয়, তার কাছে অনুনয় বিনয় করতে হয়, তার কাছে নত হতে হয়, আর যে থাকবে না তাকে হাজার চেষ্টা করেও তুমি রাখতে পারবে না, সে তোমাকে ছেড়ে চলে যাবে। একজন মানুষের কাছে তখনই নত হবা যখন সে মানুষটা তোমাকে ভালোবাসবে। যেখানে শুধুমাত্র তোমাকেই নত হতে হয়, তোমাকেই তার কাছে দিন শেষে ক্ষমা চাইতে হয়, ভুলটা তার হলেও তোমাকেই স্যাক্রিফাইস করতে হয়, সেখানে আর যাই হোক তোমার জন্য ভালোবাসাটা তুমি অন্তত ডিজার্ভ করতে পারো না। একটা মানুষকে তুমি তখনই সবটা দিতে পারো, একটা মানুষকে তখনই তুমি বিশ্বাস করতে পারো, একটা মানুষের জন্য তখনই তুমি স্যাক্রিফাইস করতে পারো, একটা মানুষের সামনে তুমি তখনই নত হতে পারো যখন সেই মানুষটা তোমাকে অ্যাকচুয়ালি লাভ করবে। মানে হচ্ছে সেই মানুষটাও তোমার কাছে নত হয়। মানে একটা সম্পর্কের মধ্যে তুমি স্যাক্রিফাইস করে গেলা, তুমি নত হয়ে গেলা, তুমি সব করে গেলা, সেখানে ওর অবদানটা কোথায়? মানে একটা সম্পর্ক যদি টেনে এগোতে চাও, একটা সম্পর্ক যদি অনেক দূর নিয়ে যেতে চাও, তাহলে দুজনের স্যাক্রিফাইস দরকার, দুজনকেই নত হতে হবে। একজন নত হলো, একজন স্যাক্রিফাইস করলো, ভুলটা আমার হলেও সেই মানুষটাই ক্ষমা চাইলো, এটা আর যাই হোক একটা সম্পর্কের মানে গুড গাইডলাইন হতে পারে। যদি একজন স্যাক্রিফাইস করে যায়, একজনই সব করে যায়, তাহলে একটা সময় তার একটা বোরিং চলে আসবে, এই সম্পর্কটার প্রতি তার অনীহা চলে আসবে, তখন আর যাই হোক এই সম্পর্কটা টিকিয়ে রাখা যাবে না। তাই তুমি যদি তাকে ভালোবাসো, সে যদি তোমাকে ভালোবাসে, তখন হচ্ছে তুমি তার কার্যক্রমে সেটা বুঝে যাবে যে না, আমি এখানে স্যাক্রিফাইসটা করতেছি, সে মানুষটা সেটার মূল্যায়ন করতেছে। এখন তুমি একটা মানুষের জন্য স্যাক্রিফাইস করলে, সে মানুষটা কোনো মূল্যায়ন করল না, তাহলে তো তোমার স্যাক্রিফাইসের কোনো ভ্যালু নাই। একটা মানুষের কাছে তখনই স্যাক্রিফাইস করে হচ্ছে তুমি আনন্দ পাবা, নিজের মধ্যে একটা কমফোর্ট জোন ফিল করাতে পারবা, যখন হচ্ছে সেই মানুষটা এই জিনিসটাকে বুঝতে পারবে বা তোমার এই স্যাক্রিফাইসটার মূল্যায়ন করবে। তাই স্যাক্রিফাইস বা কান্নাকাটি সেই মানুষটার জন্য করো যেই মানুষটা থেকে যেতে চায়, যেই মানুষটা তোমার স্যাক্রিফাইসের মূল্যটা বুঝে, তোমাকে মূল্যায়ন করে। এমন একটা মানুষের কাছে থেকে গেলে অন্তত পক্ষে নিজের সম্মানটা পাবা। থ্যাংক ইউ। এমন কোনো মানুষ তোমার লাইফে এসেছিল কিনা কমেন্ট সেকশনে জানো, ভিডিওটা শেয়ার করে দাও, ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে এসো। সময় যারা একটার পর একটা প্রেম করে তারা কখনোই কাউকে ভালোবাসে না। যারা একজনকে কথা দেওয়ার পরেও অন্যজনকে খুশি করার জন্য একজনকে ছেড়ে দেয় তারা কখনো প্রেমিক কিংবা প্রেমিকা হতে পারে না। সম্পর্ক তৈরি হয় মূলত বিশ্বাস থেকে, আর এই বিশ্বাসটা যে মানুষটা টিকে রাখতে পারে না সে মানুষটা আর যাই হোক কারো প্রিয় মানুষ হতে পারে না। মূলত শুধুমাত্র মানুষের দ্বারাই সম্ভব প্রেম প্রেম খেলা খেলে একজনের খুব নিকটে যাওয়া। মানে হচ্ছে সম্পর্ক তৈরি করে একজনকে খুব করে ভালোবাসা। সম্পর্ক এমন একটা জিনিস যেটা রক্তের না হলেও দুজনের প্রচেষ্টায় তার চেয়ে কঠিন হয়ে জন্মায়। কিন্তু যে সম্পর্কটা যে মানুষটা টিকে রাখতে পারে না সে মানুষটা কারো প্রিয় মানুষ হতে পারে না।